অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। তবে একটা কথা, এই ব্যাপারটা কিন্তু আমাদের তিনজনের মধ্যেই থাকবে, বাড়ির বাকিরা যেন এটা না জানতে পারে, মনে থাকে যেন। ঠিক আছে দাদা। রণদা, তুমি আমার উপর রেগে নেই তো? না না রানী, আমি তোমার উপর রাগ করিনি, এই নিয়ে তুমি একদম চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে থাকো, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে। যাও, নিজের ঘরে যাও। পুরি, তুই যা। তুমিও চলো না। তুই যা, আমি আসছি, যা। এত বড় একটা ভুল তুমি করতে পারলে রানী? শেষমেশ একটা অন্য ছেলের সাথে ভালোবাসা করে দাদার মনটা ভেঙে দিলে। আর তুমিও একটা মানুষ দাদা, নিজে মুখে বলে দিলে যে তোমাদের দুজনকে এক হওয়ার সব ব্যবস্থা আমি করব, কিন্তু আমি তো জানি তোমার মনের ওপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। ভগবান, দাদা তো কোনোদিনও কারো খারাপ চিন্তা করে না, তাও কেন দাদার সাথেই এত খারাপ হয়? আসতে পারি? হ্যাঁ, আসুন। আচ্ছা, এটা কি রণদেব বাবুর বাড়ি? হ্যাঁ, কিন্তু আপনি কে? স্যার, আমি গাড়ির শোরুম থেকে এসেছি, গাড়ি কেনার ব্যাপারে এই বাড়ি থেকে ফোন করা হয়েছিল, সেই ব্যাপারেই কথা বলতে এলাম। এই বাড়ি থেকে ফোন এসেছিল? পুরানো, তুই গাড়ি কিনবি বলিসনি তো? আমি নিজেই জানি না ভাই, এই বাড়ির কেউ গাড়ি কিনতে পারে বলে তো আমার জানা নেই। কিন্তু স্যার, উনি তো এই বাড়ির কথাই বললেন। উনি বললেন মানে? আচ্ছা, আপনি নামটা বলতে পারবেন, কে বলেছেন? আমি রণ। রণ, ওনাকে আমি আসতে বলেছিলাম। তুমি আসতে বলেছিলে? হ্যাঁ, উনি শহরের যে বড় গাড়ি শোরুমটা আছে না, ওখান থেকে আসছেন। হ্যাঁ বুঝলাম, কিন্তু কতদিন বাইক চালাবি? এবারে চার চাকা নেই।